যে নাকি পলিটিক্স নিয়ে পড়াশোনা করে না, মহল্লা থেকে একজন ইলেকশনে দাঁড়ায়, তারপরে সে কমিশনার হয়, কমিশনার থেকে এমপি হয়ে যায়, তো নেত্রীর মেসেজই থাকবে দেশের দেশপ্রেম, দেশ গড়ার কারিগর নেত্রী। রাজনীতি করতে গেলে অনেক যোগ্যতার দরকার হয়, এই জন্য অনেক পড়াশোনা করতে হয়, অনেক স্টাডি করতে হয়। আমরা ফিল প্রাউড যে আমাদের দেশে যারা বিজনেসম্যান আছেন তারা এই ধরনের ব্র্যান্ডকে লঞ্চ করছেন ইন্টারন্যাশনালি। এটা কিন্তু শুধু বাংলাদেশে লঞ্চ হবে না, আপনারা জানেন ইন্টারন্যাশনালি সব দেশেই পাওয়া যাবে এটা, আমেরিকান ব্র্যান্ড চলছে। এটা আমাদের অনেক পরিচিত একটা কোম্পানি, আমি কোম্পানির নামটা পরে বলবো, হয়তো বর্ষা বলবে কোম্পানির নাম। এটা একটা অনেক বড় একটা কোম্পানির প্রোডাক্ট, বাংলাদেশের একটা বড় কোম্পানির প্রোডাক্ট, যেটা আমেরিকান প্রোডাক্ট, যেটা লঞ্চ করছে নিও কসমেটিক। আর আমেরিকান ট্রেড শো এটা আমরা নিজেরাও পার্টিসিপেট করি বিদেশে। আমি যেরকম লাস ভেগাসে, তারপরে নিউ ইয়র্কে আমি আমেরিকান ট্রেড শোতে আমি আমাদের কোম্পানিও পার্টিসিপেট করি। এটা একটা বিগ শো আর কি, আমেরিকান ট্রেড শো। আর আজকে যে রমিম সাহেব আছেন উনি হচ্ছেন অর্গানাইজার। আজকে আমরা এখানে যে আসি নিজাম ভাই, ওনার ইনভাইটেশন, রমিম সাহেবের অর্গানাইজেশন ইনভাইটেশন আমরা এখানে আসি, এবং আমেরিকান টেস্ট শোর যে ম্যানেজমেন্ট আছে ওনারা ইনভাইট করে আমাদেরকে। থ্যাংক ইউ সো মাচ এভরি ওয়ান যে আমাদেরকে ইনভাইট করার জন্য, এবং আমরা এই প্রোগ্রামে পার্টিসিপেট করে নিজেকে ধন্য মনে করছি। এবং নিউ ইয়র্ক ব্র্যান্ডকে আমরা চাই ওয়ার্ল্ড ওয়াইড প্রতিষ্ঠিত হোক এবং বাংলাদেশের মুখ উজ্জ্বল হোক। ধন্যবাদ সবাইকে। বিদেশে যখন কোনো ইন্টারন্যাশনাল ফেয়ারে অ্যাটেন্ড করি তখন অ্যাজ এ বাঙালি হিসেবে বিদেশে যাই, ভালো লাগে বিভিন্ন দেশের স্টলগুলো ঘুরে দেখি। বাট আমার দেশের মাটিতে, আমার দেশে, আমাদের শহরে এত বড় একটা, আর স্পেশালি যেখানে দাঁড়িয়ে আছি নিউ ইয়র্ক, যেটা কসমেটিক্স ব্র্যান্ড, এটা আসলে পৃথিবীতে, পুরো পৃথিবীতে এটা অলরেডি ফেমাস, নতুন করে ফেমাস করার বা বলার মতো কিছুই নেই। তবে আমি অনেক অনেক অভিনন্দন জানাই, এবং খুব ভালো লাগছে যে না আমাদের আমাদের দেশ হচ্ছে মানে ইন্টারন্যাশনাল কোনো প্রোডাক্ট নিয়ে এসে বাংলাদেশে যেভাবে লঞ্চ করেছে, তারা যা নিয়ে এসেছে এটা আসলে বড় একটা জিনিস হতে পারে। যারা করেছে তাদের প্রতি অনেক অনেক শুভকামনা এবং অভিনন্দন। আমি একদমই বেশি মেকআপ টেকআপ এগুলো খুব মানে অ্যাজ এ হিরোইন হিসেবে করতে হয় করি, বাট বাসায় তো কোনোভাবেই মেকআপের প্রশ্ন আসে না, বাসায় নর্মালি থাকে, সবাই যেরকম। তো নেত্রীর মেসেজই থাকবে দেশের দেশপ্রেম, দেশ গড়ার কারিগর নেত্রী। এইটা তো অনেক বড় একটা ব্যাপার আসলে। আসলে রাজনীতি করতে গেলে অনেক যোগ্যতার দরকার হয়, এই জন্য অনেক পড়াশোনা করতে হয়, অনেক স্টাডি করতে হয়। যেমন আমাদের এটার সবচেয়ে বড় উদাহরণ হচ্ছে আমাদের মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা, যিনি কিনা আমার কাছে মনে হয় যে অ্যাজ এ একজন লেডিস নেত্রী হিসেবে পৃথিবীতে উনি একজন এসেছেন, ওনার পরে আর কেউ আসবে না, পৃথিবীতে আসবে না, বাংলাদেশ তো দূরের কথা। সো অবশ্যই এটা আসলে আমাদের মতো মানুষদের দ্বারা সম্ভব হয় পলিটিক্সে আসা। আসলে যে কেউ পলিটিক্স করতে চায় আর কি, পলিটিক্স তো অনেক বড় একটা ব্যাপার দেশ পরিচালনা করা। তা আমি এটা সবসময় বলে আসি যে এটা নিয়ে তো আমরা স্টাডি করি না, কারণ ছোটোখাটো সমাজসেবা করি এটা এক জিনিস, বাট পলিটিক্স নট ইজি জিনিস। বাট আমরা দেখি যে মানুষ যে নাকি পলিটিক্স নিয়ে পড়াশোনা করে না, মহল্লা থেকে একজন ইলেকশনে দাঁড়ায়, তারপরে সে কমিশনার হয়, কমিশনার থেকে এমপি হয়ে যায়, বাট সে দেশের জন্য কতটুকু করতে পারে আমি জানি না। তবে যদি ভালো কোনো নেত্রী হতে হয়, কোনো লিডার হতে হয়, তাহলে অবশ্যই তাকে পলিটিক্স নিয়ে পড়াশোনা করতে হবে, দেশপ্রেম থাকতে হবে তার মধ্যে। এটা আসলে আমাদের এতটুকু যোগ্যতা নাই যে আমরা পলিটিক্স করব, কারণ আমরা কখনোই পলিটিক্স নিয়ে পড়াশোনা করিনি। আমরা জানেন যে আমরা নেত্রী শুটিং করবো ইনশাল্লাহ নেক্সট মান্থে, তারপরে আবার ইকবাল ভাইয়ের কিলহিল, এগুলো নিয়ে আমরা ব্যস্ত থাকতে চাই, নেত্রীকে প্রমোট করতে চাই আপনাদের মাধ্যমে, যে নেত্রী যে আবার সাড়া ফেলতে পারে। তারপরে ইকবাল ভাইয়ের মুভি, তারপরে আরও কোনো মুভি তো অবশ্যই হবে ইনশাল্লাহ। আমরা মুভি করি, সবাইকে মুভি নিয়ে আমরা কাজ করতে চাই আপনাদের সামনে, এবং মুভিতে কাজ করতে চাই, মুভি নিয়ে কাজ করতে চাই যে সবাইকে ভালো মুভি উপহার দিতে পারি। আমরা চাই ইন্ডাস্ট্রি ভালো মুভি করুক। ইলিয়াস কাঞ্চন ভাই অনেক দক্ষ একজন অভিনেতা এবং দক্ষ একজন লিডার, আমি চাই উনি ভালো ভালো ছবি সবার মধ্যে উপহার দিবে, এবং আমরা সবাই
ওনার সাথে কাঁধে কাঁধ মিলিয়ে একত্রে ভালো ছবি করে দেশের মানুষকে উপহার দিব। এখন দিনদারে অনেক দেশে আছে, আপনার ইয়েতে আছে, মানে সেন্সরে আছে, ইনশাল্লাহ হয়তো নেক্সটে সিঙ্গাপুরে রিলিজ হবে, তারপরও অনেকগুলো দেশে রিলিজ হবে, কিন্তু সেন্সর ছাড়া তো রিলিজ করা যায় না, অনেকগুলো দেশেই সেন্সরে আছে এখন দিনদারে।